নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশির খবর বন্ধুরা মে মাস শেষ হতে চলল এখনও অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি মে মাসে টাকা দেওয়া হবে না বন্ধুরা বিগত কয়েক মাস ধরেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেরি করে আসছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ বন্ধুরা আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া আর বন্ধুরা এবার অনেক মহিলা পাবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা আগামী কাল থেকে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার কাল থেকে শুরু হচ্ছে মে মাসের শেষ ধাপে টাকা দেওয়া এবার অনেক মহিলা পাবেন বাড়তি টাকা তো বন্ধুরা আগামী কাল থেকে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা আগামী কাল থেকে পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে মে মাসে অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে কাল থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া আর এই ধাপে পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর শেষ ধাপে কারা কারা টাকা পাবে কাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মে মাসের পনেরো তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে বর্তমানে দেখা গিয়েছে বন্ধুরা এখনো অনেক মহিলাই মে মাসের টাকা পেতে বাকি রয়েছে নবান্নের সূত্রে জানা গিয়েছে বন্ধুরা বিগত দুয়ারে সরকারের কারণে মে মাসের টাকা একটু দেরি করে দেওয়া শুরু হয়েছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পেও অনেক মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে তাদের নাম তোলার জন্য আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে এবার নতুন টাকা দেওয়া হবে সূত্রে খবর বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে যারা এখনো মে মাসের ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কিছুদিন আগে রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন যারা আবেদন করেছেন তাদের কারণে এই মে মাসে একটু দেরি করে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা জানা যাচ্ছে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আগামী তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা এক হাজার টাকা করে বিধবা ভাতা পান তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা মে মাস থেকে বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার অনুযায়ী এবার থেকে বিধবা মহিলারা বিধবা ভাতা প্রকল্পের এক হাজার টাকা এবং তারই সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা মোট দু হাজার টাকা করে পাবেন প্রতি মাসে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে সেই সমস্ত বিধবা মহিলারা এবার থেকে অতিরিক্ত টাকা পাবেন এক্ষেত্রে বন্ধুরা তারা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা ও এরই সাথে বিধবা ভাতা প্রকল্পের এক হাজার টাকা মোট দু হাজার টাকা করে পাবেন প্রতি মাসে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন